back to my channel. তোমরা দেখছো দিপ্তি আর রিলাক্স। তো আজকে একটুখানি ঘুরতে বেরিয়েছি, কোথায় এসছি না এসছি দেখাচ্ছি তোমাদের। আমি এখন আছি সেন্ট্রালের উল্টো দিকে যে ফুড পার্কটা হয়েছে না নতুন, তো সেখানে এখন আছি আমি। অনেকক্ষণ আগে এসেছি, তো ভিডিও করা হয়নি, ভাবলাম না এখন ভিডিওটা করা যায়। তো এখানে খাবারের অনেকগুলো স্টলও আছে, তো আমি দেখাবো পরপর কী কী আছে না আছে এখানে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর হয়তো বেশি কথা বলতে পারবো না, কারণ আমার বুঝতেই পারছো রাস্তা বেরোলে লোকজন তাকিয়ে থাকলে একটু প্রথম প্রথম তো একটু কীরকম যেন লাগে। তো এখানে একটু ফাঁকা পেয়েছি, ভিডিওটা শর্ট করে নিচ্ছি, আর তোমাদের বাদ বাকিটা আমি ভিডিওতে দেখাবো, আমি সমস্তটা ক্যাপচার করে নিয়ে যাবো। আমার উল্টো দিকেই এখন সেন্ট্রালটা আমি দেখতে পাচ্ছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাটা অন করে। এটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে সেন্ট্রালটা, এখান দিয়ে হয়তো দেখা যাচ্ছে না। আমি এখন রয়েছি এই ফুড পার্কটাতে, যেটা এখন নতুন তৈরি হয়েছে। তো আশপাশটা দেখতে পাচ্ছো, তো চলো দেখি এখানে কি খাওয়া যায় না যায়। তো এখানে অনেকগুলো এরকম রয়েছে, অনেকগুলোই ফুড স্টল পরপর তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা কিছু স্ন্যাক্স খেতে পারো। আর এখানে বসারও জায়গা রয়েছে দেখতে পাচ্ছো, এখানেই তোমরা খাবার কিনে নিয়ে বসে খেতে পারো। তো এখানে দেখলাম খাবারের প্রাইসগুলো মোটামুটি রিজনেবলই ছিল। তো আমি এখানে অর্ডার করেছিলাম ফার্স্টে একটা ফিশ ফিঙ্গার আর কফি, এই দুটো কম্বোতে ছিল। গল্প করতে করতে এই ফিশ ফিঙ্গার আর কফিটা খেতে বেশ ভালোই লাগছিল। তো এরপরে অর্ডার দিয়েছিলাম একটা কম্বো, এটা চাউমিন আর একটা চিলি চিকেন ছিল, এটাও বেশ ভালোই ছিল। আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে, কত সুন্দর সাজানো রয়েছে দেখো। তো এবার এখান থেকে বেরিয়ে একটা আইসক্রিম নিলাম, এবার যাচ্ছি সেন্ট্রালের দিকে। দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে, এখানেই একটু আগে ছিলাম আমরা। যাচ্ছি সেন্ট্রালের দিকে, তো এখানটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অনেকখানি সময় কিন্তু এখানে কাটানো যায়। ভাবলাম এত দূর যখন এসেছি একবার সেন্ট্রালের ভেতর থেকে ঘুরেই আসি। এমনিতে পুজোর পরে কেনাকাটার সেরকম কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু তাও ভাবলাম এসছি এখন একটু ঘুরে যাই। ভেতরে ঢুকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পেয়েছিলাম, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রচুর কালেকশন ছিল ভালো ভালো। তো এমনি তো আমার এদিকে আসা হয় না, কারণ বাড়ি থেকে অনেকটা দূরে, আমরা মেনলি একটু সাউথ সিটির দিকে যাই অথবা লেক মল এদিকে যাই, কিন্তু ওই সেন্ট্রালে আমি ফার্স্ট টাইম আসলাম। এখানকার কালেকশন একদম অসম, খুব ভালো। তো আমি দেখছিলাম নাড়াচাড়া করে প্রচুর প্রচুর স্টক এদের, এখানেই আমার অনেক সময় চলে গেছিল। পুজোর আগে আসলে হয়তো কিছু শপিং এখান থেকে করতে পারতাম, কিন্তু যেহেতু পুজো হয়ে গেছে তো আর সেরকম হয়তো কিছু প্ল্যানিং ছিল না। কিন্তু তারপর ভাবলাম এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কালেকশন, তো কিছু নিয়ে নিই, সামনে বার্থডে আছে, তো ফাইনালি আমি নিয়েই ফেললাম। তো সেখান থেকে বেরিয়ে একটুখানি বসলাম, এখানে বসার জায়গা ছিল, এখানেও কিছু ফুড স্টল তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটুখানি রিল্যাক্স করে বসলাম আর একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো রয়েছে এখানটা। পুজোর পরে তো লাইট খুলে দেওয়া হয়, চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু এখানে এসে কিন্তু মনে হবে না যে পুজো শেষ হয়ে গেছে, মনে হচ্ছে না পুজো এখনো চলছে। তো খুব ভালো লাগছিল।
আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও আর কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।